বন্ধুরা, ভারতীয় টিম পেয়ে গেল বীরেন্দর সেহবাগের বাপ। বন্ধুরা, এই প্লেয়ার খেলে ফেললো 28 বলে 114 রানের বিধ্বংসী ইনিংস, এবং এই প্লেয়ার শেষ পর্যন্ত খেলে ফেললো 162 রানের তাবড়তোড় ইনিংস। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল মুম্বাই এবং হায়দ্রাবাদের মধ্যে। এই ম্যাচে এসএসপি জয়সপাল চমৎকার করে ফেলল, কিন্তু বন্ধুরা মাত্র 19 রানে আউট হয়ে যায় পৃথ্বী শ। অন্যদিকে মুম্বাইয়ের হাল ধরেন এসএসপি জয়সপাল। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন এসএসপি জয়সপাল। ব্যাট হাতে হায়দ্রাবাদের প্রত্যেক বলারকে কার্যত তুলোধনা করেছিলেন এসএসপি জয়সপাল। এসএসপি জয়সপাল মাত্র 195 বলে 162 রানের ইনিংস খেলে ফেলে। বন্ধুরা, তার এই ইনিংসে ছিল 27টি 4 এবং 1টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, 27টি 4 এবং 1টি ছক্কাকে যদি টোটাল করা হয়, তাহলে 28 বলে 114 রানের ইনিংস খেলে ফেলল। এই রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন এসএসপি জয়সপাল। শেষ 10টি ইনিংসে 65 গড়ে করেছেন 659 রান, এর মধ্যে 3টি সেঞ্চুরি এবং 3টি অর্ধশত রান করেছেন এসএসপি জয়সপাল। আর এইভাবে যদি খেলতে থাকেন এসএসপি জয়সপাল, তাহলে খুবই কম সময়ের মধ্যে ভারতীয় দলে সুযোগ পেয়ে যাবেন এসএসপি জয়সপাল। বন্ধুরা, এসএসপি জয়সপালকে কি ভারতীয় টিমে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।